ভিত্তিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র সংকলন 2022-23 থেকে আমরা আজকের ভিডিওটিতে ভূগোল বিষয়ের প্রথম সেট তথা 414 পৃষ্ঠার ভূগোল প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। এই ভিডিও নিয়ে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, তবে আজকের ভিডিওতে ভারতের রেখা মানচিত্রে বিভিন্ন স্থান উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করা হয়েছে। প্রথমে আসছে বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম দেওয়া হয়েছে যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি ঘটে, উত্তর হচ্ছে আরোহণ প্রক্রিয়া। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল পেডিমেন্ট। জেট বিমান চলাচল করে স্ট্রাটোস্ফিয়ারে। সমুদ্রপৃষ্ঠে প্রমাণ বায়ুচাপ হল 1013.25 মিলিবার। প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত হল পেরু স্রোত, ভারতের ইক্ষু গবেষণাগার অবস্থিত লখনৌতে। রাইন নদীর উপত্যকায় প্রবাহিত বায়ু হল ফন। ভারত ও চীনের সীমারেখার নাম ম্যাকমোহন লাইন। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া। ভারতের সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরু। রেগুর যে মৃত্তিকার অপর নাম কৃষ্ণ মৃত্তিকা। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হল উত্তরপ্রদেশ। ভারতের একটি বেসরকারি বিমান সংস্থা হল এয়ার ডেকান। 1°/1° অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তার যুক্ত ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের আরএফ হল 1:2। এবারে সত্য মিথ্যা, ড্রামলিন হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, মিথ্যা। নায়াগ্রা জলপ্রপাত কলোরাডো নদীতে অবস্থিত, মিথ্যা। পূর্ণিমা তিথিতে সংযোগ জোয়ার হয় না, সত্য। পশ্চিমবঙ্গ হল ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য, মিথ্যা। মৌজ মানচিত্র হল একটি বৃহৎ স্কেল মানচিত্র, সত্য। পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়, সত্য। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে শিলাময় মরুভূমি সাহারায় হামাদা নামে পরিচিত ক্রাগের পশ্চাদ্দেশে শিলাস্তূপকে ট্রেল বা পুচ্ছ বলে। চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে টাইফুন বলে। ভারতে প্রথম মৌসুমি বায়ুর প্রবেশ করে কেরল রাজ্যে। সুবর্ণরেখা ও খড়কাই নদীর সংযোগের স্থলে টিস্কো ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে। উপগ্রহ চিত্রে আলোর প্রধান উৎস হল সূর্য। বাম স্তম্ভ সঙ্গে ডান স্তম্ভ মেলাও। আধি রাজস্থানে লক্ষ্য করা যায়। প্লাবনভূমি স্বাভাবিক বাঁধ টিস্কো জামশেদপুরে গড়ে উঠেছে। শীতকাল পশ্চিমী ঝঞ্ঝা পেট্রোরসায়ন শিল্প হলদিয়াতে গড়ে উঠেছে। কার্পাস গবেষণাগার নাগপুরে অবস্থিত। এরপরে দুই এক কথায় উত্তর আছে। প্রথমে প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক সৌরপদ্মা হচ্ছে ওজন স্তরকে বলা হয়, পেডিমেন্ট। পর্বতের পাদদেশের ক্ষয়প্রাপ্ত সমতল ভূমিকে পেডিমেন্ট বলে। হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে যে গভীর ফাটল তৈরি হয় তাকে বার্সুন বলে। সিজিকে কি নিজেদের কক্ষপথে পরিক্রম করতে করতে যখন চাঁদের কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র এবং সূর্যের কেন্দ্র একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে সিজিকি বলে। শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরগুলিকে সাহারায় কী বলে, উত্তর হচ্ছে গাছি বলে। ভারতের একটি জিও স্টেশনারি উপগ্রহের নাম হচ্ছে ইনস্যাট। ভ্যালি ট্রেন্ড কি, বহিবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ভ্যালি ট্রেন্ড বলে। বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি, মেসোস্ফিয়ার। এবার আমরা মানচিত্র চিহ্নিত করব। প্রশ্নে দেওয়া হয়েছে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক এবং নাম সহ চিহ্নিত করো। এখানে আমাদের উপযুক্ত প্রতীক এবং নাম সহ চিহ্নিত করতে হবে। আমরা এখানে মানচিত্রে দেখতে পাচ্ছি আমরা তাপ্তি নদী দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে নদীর গতিপথ দেখিয়ে দেওয়া আছে। 6:1 তাপ্তি নদীর গতিপথ দেখানো হয়েছে। একেবারে উপরের অংশ থেকে আমরা নিচের দিকে যাচ্ছি, তাহলে যেহেতু এখানে আমি কলম দিয়ে চিহ্নিত করছি না, আগে থেকে চিহ্নিত করা আছে, তাই শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হবে। উপরের দিকে লক্ষ্য করো যে 6:7 নম্বরে রয়েছে শিবালিক পর্বত। আমরা
শিবালিক পর্বত দেখিয়েছে উপযুক্ত প্রদেশসহ। তার নিচের অংশে দেখানো হচ্ছে ভারতের উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল। এখানে লক্ষ্য রাখতে হবে উপযুক্ত প্রতীকের ব্যবহার হচ্ছে কিনা। এটা উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা অঞ্চল লক্ষ্য করা যায়। তার ভিতরে একটা অংশ চিহ্নিত করা হয়েছে যে গুরগাঁও ভারতের একটি মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র। ভালো করে লক্ষ্য করো, মাঝখানে একটা বিন্দু দিয়ে চারকোনা করে দেওয়া হয়েছে, ওই স্থানটিতে আছে গুরগাঁও। এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র। আমরা যদি একেবারে দক্ষিণ দিকে লক্ষ্য করি ভারতের মানচিত্রের, তাহলে ভারতের মূল ভূখণ্ডের যে দক্ষিণতম বিন্দু, সেই দক্ষিণতম বিন্দুকে চিহ্নিত করা হয়েছে। এটা হচ্ছে 6-10 নম্বর পয়েন্টে ছিল, কন্যাকুমারিকা অন্তরীপ। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ। যদি প্রশ্ন দেওয়া হতো যে ভারতের দক্ষিণতম বিন্দু, তখন আমরা ইন্দ্রা পয়েন্টকে চিহ্নিত করতাম। 6-2 দক্ষিণতম বিন্দু ঠিক পাশে একটু উপরে করমণ্ডল উপকূল চিহ্নিত করা হয়েছে। এখানে 6-2 দেওয়া হয়েছিল বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে করমণ্ডল উপকূলে। 6-2 এখানে 6-2 অংশটা তোমরা দেখতে পাচ্ছ যে বিন্দু বিন্দু দিয়ে চিহ্নিত করা হয়েছে। প্রথমে করমণ্ডল উপকূল চিহ্নিত করা হয়েছে, তারপর তার মধ্যে বিশেষ প্রতীক হিসাবে বিন্দু বিন্দু করে দেওয়া হয়েছে বোঝার সুবিধার জন্য। এবার যদি আমরা বাম দিকে যাই, সেখানে একেবারে উপরের দিকে উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টিচ্ছয় অঞ্চল চিহ্নিত করেছে শিলং। এখানে হচ্ছে চারকোনা একটি প্রতীক ব্যবহার করা হয়েছে, পুরোটাই আয়তকার প্রতীক ব্যবহার করা হয়েছে, পুরোটার ভিতরে কালো রং করে দেওয়া হয়েছে। তার ডান দিকে যদি যাই, তাহলে হচ্ছে লোকটা খোরাতকে চিহ্নিত করা হয়েছে 6-3 দাগে। এবার যদি আমরা পূর্ব ভারতের একটি ইস্পাত কেন্দ্র 6-6 দাগে দেখো, পূর্ব ভারতের একটি ইস্পাত কেন্দ্র চিহ্নিত করা হয়েছে, নাম দেওয়া হচ্ছে দুর্গাপুর। একটি ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন, এখানে সুন্দরবন অঞ্চলকে আমরা চিহ্নিত করলাম। তাহলে আমরা যে 10টি মানচিত্রে প্রতীক সহ চিহ্নিত করতে দেওয়া হয়েছিল, তো আমরা চিহ্নিত করলাম। তোমরাও বাড়িতে প্র্যাকটিস করো, আর সময় থাকলে নির্দেশিকা অংশটিতে উপযুক্ত প্রতীক কোন বিষয়ের জন্য কোন প্রতীক তুমি ব্যবহার করেছো উল্লেখ করে দাও। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।